পরিকল্পনা আছে তবে ফিটনেস আর চিকিৎসকের নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত সাকিবকে রেখেই নিধাস ট্রফির জন্য দল ঘোষণা করেছিল বিসিবি আঙ্গুলের চোট বেগতিক দেখে শেষ মুহূর্তে অধিনায়কের বদলে লিটনকে ডেকে নেয় নির্বাচকরা দলকে সঙ্গ দিতে উজ্জীবিত রাখতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন সাকিব সেখান থেকেই অস্ট্রেলিয়া যান চিকিৎসার জন্য দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ মেনে শুরু করেন অনুশীলন নেটে ব্যাটিং বোলিং করেছেন ক্যাচিং প্র্যাকটিস করে দেখে নিয়েছেন আঙ্গুলের অবস্থা প্রত্যাশিত সময়ের আগে সুস্থ বোধ করছেন কনফিডেনশিয়াল জিনিস এগুলো ডিসক্লোজ করা ঠিক না সো এই বিষয়ে কথা না বলাই ভালো বাট প্র্যাকটিস শুরু করেছি দেখা যাক কেমন ইমপ্রুভমেন্ট হয় ওটার উপরে ডিপেন্ড করবে আগে থেকে বলা যাবে না যে আসলে ঠিক এত তারিখেই ফিরতে পারবো কিংবা এত দিন লাগবে আরও ফিট হতে নিধাস ট্রফিতে টিকে থাকতে হলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাকিবের অন্তর্ভুক্তি অবাক করেছে সবাইকে তবে কোচ কোটনি ওয়াস বলছেন এটা কোনো চমক নয় সাকিবকে ফিরে পেতে মানসিকভাবে প্রস্তুত ছিল টাইগাররা

সুনির্দিষ্ট উত্তর মিলেনি বোর্ড কিংবা ম্যানেজমেন্টের বক্তব্যে